তোমাদের সঙ্গে আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটা হয়তো অনেকে জানো আর অনেকে জানো না, তো পুরো ভিডিওটা জুড়ে থাকো জানতে পারবে। তো দেখো, এখানে একটা বোন এসেছে মার কাছে কান ফোটা করতে। আমার মা কিন্তু কান নাক এগুলো আর কি ফোটা করে বাড়িতেই, মানে সুচ সুতো দিয়ে। তো আমাকেও এভাবে ফুটো করে দিয়েছিল মা, আমার নাক কান দুটোই মা ফুটো করে দিয়েছে, আমার আমার বোনের দুজনেরই, প্লাস আরও অনেক মানুষের নাক কান মা ফুটো করে দিয়েছে, আমাদের পাড়ার বলতে পারো যারা আছে সবারই। তো যাই হোক, এভাবে ফুটো করতে প্রচণ্ড ব্যথা লাগে। তো দেখো, এখানে ফুটো হয়ে গেছে, এবার সুচটাকে ওই দিক দিয়ে টেনে বের করে জাস্ট ওখানে একটা গিট দিয়ে দেবে। তো এটাই শেয়ার করার ছিল। এখনকার দিনে মানুষরা কী করে, পার্লারে গিয়ে খুব সহজে অল্প ব্যথাতেই করে ফেলে, বাট আগেকার দিনে সুচ সুতো দিয়েই সেটা করতে হতো। তো তারপরে আমি এখানে পেঁয়াজের রস করে নিলাম। অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আর চুল কেটে ফেলেছি, তো ভাবলাম যে একটু হেয়ার গ্রোথটাও প্রমোট হোক আর হেয়ার ফলটা কমুক, যেহেতু সামনে পুজো, একটু তো রূপচর্চা করতেই হয়, তাই না? এটা রূপচর্চা ঠিক বলা যায় না, এটা সবসময়ই করা উচিত আমাদেরকে, নিজেদের চুলের জন্য এই যত্নটা নেওয়া দরকার। যাদের যাদের এটা শ্যুট করে, আমার তো এটা খুব ভালো, এটা যদি আমি এক সপ্তাহ, মানে সপ্তাহে দুবার ইউজ করি তাহলে আমি খুব ভালো রেজাল্ট পাই। যেমন পরিমাণে আমার চুল বেড়ে যায় সেরকম পরিমাণে কিন্তু আমার হেয়ার ফলটাও অনেকটা কমে যায়। তো এরকম করে পুরো মাথায় আঙ্গুলের মধ্যে নিয়ে নিয়ে আমি পুরো মাথার চুলের গোড়ায় শুধু ইউজ করবো, আর এটা ইউজ করলে না চুলগুলো অনেকটা রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো এটা পুরো চুলে ইউজ না করাই ভালো, পেঁয়াজের রসটা। তো পুরো স্কাল্পে আমি ইউজ করে হালকা হাতে একটু মাসাজ করে নিলাম। এবার চুলগুলোকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো আমি পনিটেল না ঠিক একটা বার্ন করে রেখে দেব। তো যাই হোক, আধ ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেব। আর দেখো কত হেয়ার ফল হয়েছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, তারপরে সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি, একবারে চলে আসলাম পরের দিন। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একজন বাঁদর আমাদের বাড়ির সামনে এসে হাজির। আমি ফার্স্টে বিস্কিট দিলাম, খেলো না, পরে বাচ্চু কলা দিল, সুন্দর দেখো কলাটা নিয়ে কী সুন্দর ছুলে ছুলে একাই খাচ্ছে। তো যাই হোক, ওনার এই দৃশ্য দেখতে আমরা সবাই চলে এসেছি। ওকে বিস্কুট দেওয়া হচ্ছিল, বিস্কিট খাবে না, আপেল দেওয়া হয়েছিল, আপেলও খাবে না, উনি শুধু কলাটাই খেলেন। তো যাই হোক, খেয়েছে তো ভালো কথা, কিন্তু ঠিক পরে তারপরে আবার আমার বাচ্চুর দিকে তেড়ে আসছিল। অ্যাকচুয়ালি বাচ্চুর দিকে তেড়ে এসেছে নাকি ওখানে ছাগল ছিল, ছাগলকে দেখে ছাগলের দিকে তেড়ে এসেছে জানি না। আমাদের ফোরিংটা বাচ্চুর কাছে ছিল, তো ফোরিংয়ের দিকে তেড়ে এসেছে না ছাগলের দিকে তেড়ে এসেছে, দেখো এখন আবার ছুটে গেল না, ও ছাগলটাকে তাড়া করলো ওই দিকটায় কিন্তু। তো তারপরে এই দিকটাতে আমাদের বাড়ির সবাই চলে এসছে দেখো, আর আশেপাশে বাড়ির সবাইও চলে এসছে। তো তারপরে বাদরটা এখানে কী করছিলো বলো তো, ওই জলটা যে আছে রাস্তায়, ওই জলে একটা বিস্কিট পরে ভিজেছিলো, ওই বিস্কিটটা দেখো কী সুন্দর তুলে তুলে খাচ্ছে। তো ঠিক এই বিস্কিটটা খাওয়ার পরেই ও বাচ্চুর দিকে চলে আসছিলো তেড়ে। তো এখানে বসেছিলো, এই যে বাচ্চু বিস্কিট দিল, ও দেখো বাচ্চুর দিকে তেড়ে আসলো, আর এদিকে ফোরিংটাকে দেখতে পেলে একটুখানি। এবার ও ফোরিংয়ের দিকে এসেছিলাম, বাচ্চুর দিকে এসেছে সেটা আমরাও কনফিউজ, আর বাচ্চু ওকে তারপর তাড়া করলো, মানে ঝাঁটা দিচ্ছিল, ও দৌড়ে গাছের মধ্যে উঠে গেছে দেখো। তো তারপরে একটু পরে বাচ্চু ওখান থেকে সরে যাওয়ার পরে ভয়ে ভয়ে গাছ থেকে নামছিল, নেমে তারপর চলে গেল। তো সকাল সকাল অ্যাকচুয়ালি আমাদের দিকে যেহেতু এতটা আসে না, না দেখতে বেশ ভালোই লাগে এরকম আসলে। তো তারপরে আমার চলে এসেছে একটা পার্সেল, মিশো থেকে আমি একটা হারের সেট অর্ডার করেছি অক্সিডাইসের, এটা আমার অনেক দিনের নেওয়ার খুব শখ ছিল, বাট নেবো করে সেরকমভাবে আমার কাছে টাকা থাকেও না, আর টাকা আস্তে আস্তে খরচ হয়ে যায় আর নেওয়া হচ্ছিলো না। তো আজকে ফাইনালি দেখো নিয়ে নিলাম, আর এই যে এই হারটা নিয়েছি, এই হারটা আই থিঙ্ক সবার কাছেই রয়েছে, আর হারটা আমার এত পছন্দ হয়েছে, মানে এত দিনের একটা জিনিস যখন নিতে পেরেছে না ভীষণ আনন্দ লাগছিল। তো তারপরে দেখো মা এখানে রান্না করছিল চিকেন, তো এখানে চিকেনটা মানে আলুগুলো ভেজে নিচ্ছে, আর এখানে সব মশলাপাতি করে নেওয়া হয়েছে, আর এই ছোটো বাটির এটা হচ্ছে বাবার চিকেন, কারণ বাবার জন্য তো হালকা মশলায় রান্না করবে, আর ওই বড় গামলায় যে রয়েছে ওটা হচ্ছে মানে আমাদের সবার জন্য আর কি। তো এই যে এখানে লাল লাল করে মুরগির ঝোল করে নেওয়া হয়েছে, আর এতক্ষণ মা যতক্ষণ চিকেন রান্না করেছিল ততক্ষণ আমি পড়াচ্ছিলাম, তো মানে বাড়িতে এসেছিল পড়তে আমার এক্সামের জন্য, পাশের বাড়ি যাদের পড়াই ওরা বাড়িতে আসছে মানে পরীক্ষার এক একদিন, তো ওদেরকে পড়িয়ে টড়িয়ে তারপরে আমি স্নান দান সেরে চলে আসলাম। আর এখানে রান্না হয়েছে পাতলা করে মসুর ডাল,
আর রান্না হয়েছে এখানে বাবার জন্য এটা চিকেন, মানে বাবার জন্য এক্সট্রা করে চিকেন। তো তারপরে আমি লাঞ্চটা নিয়ে বসে পড়লাম, প্রচণ্ডভাবে খিদে পেয়েছিল। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, এভাবেই আজকের দিনটি কাটলো। আজকের মতো টাটা, ফিরে আসছি নেক্সট ডেতে।